নমস্কার বন্ধুরা কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকের পর্বে আমি শেয়ার করছি মাত্র কয়েক পিস পাউরুটি দিয়ে পুরো পরিবারের জন্য নরম তুলতুলে তুলে কালো জাম মিষ্টির রেসিপি আশা করি তোমাদের সকলেরই এই মিষ্টির রেসিপিটা খুবই ভালো লাগবে আর তোমরা অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে বানানো একেবারে সহজ আর যখনই মন চাইবে কালো জাম খেতে তখনই তোমরা ঝটপট এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে বন্ধুরা তোমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট রইল চলো তাহলে দেরি না করে আমরা এই মিষ্টিটা বানানো শুরু করে দিই এই মিষ্টিটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে পাঁচ পিস আমি স্লাইস যে পাউরুটিগুলো হয় সেগুলোকে নিয়েছি এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব পাউরুটির যে ধারের অংশগুলো সেগুলো কেটে ফেলার দরকার নেই এগুলো শুদ্ধই আমি ছোট ছোট টুকরো করে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ইসোতোষ্ণ গরম দুধ এই দুধটা দিলে কি হবে পাউরুটিটা খুব জলদি নরম হয়ে যাবে তো এই দুধটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে পাউরুটিটাকে মেখে নেব। দেখো এখানে আমি পাউটিটা খুব ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে কিন্তু আর কোনো রকম দানা অংশটা নেই এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ছানা আর এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ ময়দা ময়দাটা কিন্তু বেশি দিও না তাহলে মিষ্টিটা আমাদের শক্ত হয়ে যাবে আর এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচের একটু কম বেকিং সোডা আর যে ময়দাটা নিয়েছি ওই চামচেরই আমি দু চামচ ময়দা নিয়েছি এখন সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিলাম এর মধ্যে আমি এবারে দুটো এলাচের দানাকে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এতে করে এই কালো জাম মিষ্টিটা খেতে আমাদের আরও বেশি ভালো লাগবে এলাচের দানাটা দিয়ে খুব ভালো করে মেখে এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো এবারে এই মিষ্টিটা বানানোর জন্য একটা চিনির শিরা তৈরি করব। তো সেই জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ চিনি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা এলাচ তার সাথে দিয়ে দেবো এখানে জল নিয়েছি আমি এক কাপ জল নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি আরও আধা কাপের একটু বেশি জল এখানে কিন্তু পুরো আমি দু কাপ জলটা দিইনি এখন জলের মধ্যে চিনিটাকে খুব ভালো করে মেল্ট করে নেব দেখো এখানে চিনিটা পুরোপুরি জলের সাথে খুব ভালো করে মেল্ট হয়ে গেছে আর চিনির শিরাটাও বেশ ভালো মতো ফুটে উঠেছে এই সময় এটাকে হাই ফ্লেমে আরও কিছুক্ষণ মানে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখো আমি এখানে দু তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখানে চিনি শিরাটাও আমাদের একটুখানি কমে এসছে এখন চিনি শিরাটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো এবারে আমরা যে কালো যা মিষ্টিটা তৈরি করব সেই মণ্ডটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি এখন হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নেব আর এই মিষ্টিগুলোকে তৈরি করে নেবো হাতের মধ্যে একটু ঘি নিলে কী হবে মিষ্টিগুলো খুব সুন্দর তৈরি করা যাবে তাহলে আর হাতে লেগে যাবে না এখানে আমি একটু একটু করে লেচি নিয়ে এখানে মিষ্টিগুলোকে তৈরি করে নেব তোমরা এখানে এই কালো জাম মিষ্টিগুলো আকারে বড়ও করতে পারো আবার এর থেকে ছোটও তৈরি করে নিতে পারো তো এখানে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে হালকা গরম করে নিয়েছি এই সময় যে মিষ্টিগুলোকে মানে রেডি করে রেখেছি বলগুলো সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর উপর থেকে আমি এখন অল্প করে সাদা তেল এটাতে ছড়িয়ে দিচ্ছি এতে করে উপরটাও খুব জলদি লাল হয়ে যাবে মিষ্টিটার একদিকটা লাল হয়ে গেছে এবারে আমি এগুলোকে উল্টে নেব এটাকে ভালো করে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে এটা যেহেতু কালোজাম মিষ্টি সেই জন্য এর মধ্যে একটা কালচে কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু হাই হিটে ভেজো না তাহলে কিন্তু একটা পুড়ে যাওয়ার চান্স থাকবে আর মিষ্টিগুলো পুড়ে যাবে এখানে দেখো ঠিক কালো জামের যেরকম কালারটা হয় সেরকম কালারটা চলে এসছে তো এই অবস্থাতে আমি এগুলোকে তুলে নিচ্ছি আর বাকি যে লইগুলো কেটে আমি লেচিগুলো করে রেখেছি মিষ্টিগুলো তৈরি করে রেখেছি সেগুলোকেও ভেজে নেব এখানে আমার সব কালো জাম মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবারে যে চিনির শিরাটা তৈরি করেছিলাম সেটাকে আবারও আমি একটু গরম করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলোকে মানে মিষ্টির বলগুলোকে দিয়ে দেবো আর এটাকে একবার খুব ভালো করে ফুটিয়ে নেব চিনির শিরার মধ্যে খুব ভালো করে দেখো এটা ফুটে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এখন এটাকে আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে মিষ্টিগুলো আকারে কিন্তু পুরো ডবল হয়ে গেছে আর চিনির শিরাটা দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি অনেকটাই টেনে নিয়েছে আর মিষ্টিগুলো কিন্তু পুরোটা জুসি হয়েছে আর সফট হয়েছে এবারে আমি মিষ্টিটা একটা আলাদা বোলের মধ্যে মানে সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা বাড়িতে বানানো তোমরা বাড়িতে অবশ্যই একবার এই কালো জাম মিষ্টির রেসিপিটা তৈরি করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখানে দেখো আমি একটা মিষ্টি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কাটাটা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা সফট স্পঞ্জি কালো জাম তৈরি হয়েছে আর পুরো ভিতরটা কিন্তু জুসি হয়েছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে কালো মিষ্টির রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো আর তোমরা কি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো বন্ধুরা তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আজকে আসছি বাই বাই